টেক্সটাইল ফাইভ টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা স্টিচ টাইপস নিয়ে আলোচনা করব। যে এখানে হেডিং দেখেন লেখা আছে স্টিচ টাইপ ইউজড ইন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ধরনের সেলাই ব্যবহার করা হয় বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং তৈরি করতে যে ধরনের সেলাই ব্যবহার করা হয় সেটা রেসপেক্টে স্টিচকে ছয় ভাগে ভাগ করা যায়। তো এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব বিস্তারিতভাবে, যে স্টিচ কয় ধরনের স্টিচ আছে বা স্টিচ কনজাম্পশন বের করার যে সূত্রগুলা সেগুলা নিয়ে কথা বলবো, এবং কোন ধরনের স্টিচ কোন ধরনের সেলাইয়ের জন্য ব্যবহার করা হয় বা কোন ধরনের সুইং পারপাসে ব্যবহার করা হয় এগুলা নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং প্রত্যেকটা স্টিচের স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করব যে এটা দেখতে কেমন হয়, ডিটেলস আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, তাহলে আশা করি স্টিচ নিয়ে আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পারবো। তো শুরুতে আসি যে স্টিচ টাইপস ইউজড ইন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং মেকিং বা ম্যানুফ্যাকচারিং, সেক্ষেত্রে স্টিচের টাইপ কয় ধরনের। তো এখানে দেখেন আমি ছয়টা টাইপ লিখে রাখছি, যে স্টিচ ক্লাস ওয়ান হান্ড্রেড, স্টিচ ক্লাস 200, স্টিচ ক্লাস 300, 400, 500, 600। তো এইভাবে ছয় ভাগে ভাগ করা যায় স্টিচ ক্লাস হিসাবে, যে 100, 200, 300, 400, 500, 600। তো অ্যাকচুয়ালি এই 100 বলতে কি বোঝায় বা 100 স্টিচ ক্লাস 100 এটা দেখতে কেমন সেগুলো আমাদের জানতে হবে। স্টিচ ক্লাস 100 এটাকে চেন স্টিচ বলা হয়, আর এটার কনজাম্পশন বের করার সূত্র হচ্ছে 3+2TS। তো এখানে 3 তো বুঝলাম একটা ভ্যালু, 2ও বুঝলাম একটা ভ্যালু, এই TS এটা দ্বারা কী বোঝায়? তো এটা দেখেন আমি নিচে লিখে রাখছি, যে T বলতে বোঝা হচ্ছে ফেব্রিকের থিকনেস। আমি দুইটা তিনটা লেয়ার যে একসাথে আমি সুইং করব বা সেলাই করব সেটার যে থিকনেস সেটা দ্বারা বোঝায় টি। আর এস হচ্ছে এসপিআই বা স্টিচ পার ইঞ্চি, এটা দ্বারা বোঝায় এই এস দ্বারা। তো যদি স্টিচ ক্লাস 100 জন্য আমরা সুতার কনজাম্পশন বা থ্রেড কনজাম্পশন বের করতে চাই তখন আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, 3+2TS। এরপরে দেখেন স্টিচ ক্লাস 200, এটাকে বলা হয় হ্যান্ড স্টিচও বলা হয়। তো যত ধরনের হাতের সেলাইয়ের কাজ করা হয় নর্মালি টেইলরিংয়ে, কিছু কিছু কাজ মেশিনে করার পরেও কিছু কাজ হাতে করতে হয়, যেমন আপনার লেডিস আইটেমে থ্রি পিস বা ব্লাউজ এই ধরনের আইটেমে আপনার গলার যে সেলাইটা সেটা হাতের মাধ্যমে করতে হয়, বা প্যান্টের যে সেলাই ফর্মাল প্যান্টের নিচের দিকের যে হেম যে সেলাই সেটা হাতের সাহায্যে করতে হয়। তো এই ধরনের বেশ কিছু সেলাই হাতের মাধ্যমে করতে হয়। এছাড়াও কাঁথা সেলাই করার যে সেলাই সেটাও হচ্ছে হ্যান্ড স্টিচ, সেটা স্টিচ ক্লাস 200 ভিতরে পড়বে। তো এটার ফর্মুলা হচ্ছে 1+2TS সূত্রটা আর কি, এই সুতার কনজাম্পশন যদি বের করতে চাই। আর স্টিচ ক্লাস 300 যেটা, সেই 300 এটাকে বলা হয় লক স্টিচ, আর এটা বের করার সূত্র হচ্ছে 2+2TS লক স্টিচ। আমি প্রত্যেকটা স্ট্রাকচার দেখাবো, আগে এইভাবে একটু বলে যাচ্ছি। তো স্টিচ ক্লাস 400 যেটা, এটাকে বলা হয় মাল্টি থ্রেড স্টিচ। এই যে চেন স্টিচ যেটা, এটা কিন্তু সিঙ্গেল থ্রেড। এই চেন স্টিচটা আপনার বস্তা সেলাই করার জন্য, যে চাউলের বস্তার যে উপরের যে সেলাইটা থাকে, দেখেন একটা একটা সুতা দিয়ে সেই সেলাইটা হয় এবং একটা প্রান্ত টান দিলে পুরো সুতাটাই খুলে আসে। তো এটা হচ্ছে সিঙ্গেল থ্রেড, আর এই মাল্টি থ্রেড এটাও চেন স্টিচ বাট এটা হচ্ছে মাল্টি থ্রেড আর কি, একাধিক থ্রেড থাকবে। তো এটা বের করার কনজাম্পশন বের করার সূত্র হচ্ছে 4+2TS স্টিচ ক্লাস 500। স্টিচ ক্লাস 500-এর এটাকে বলা হয় ওভার এজ স্টিচ বা ওভারলক স্টিচ। তো এটা কোথায় ব্যবহার করা, এটা ধরেন আমরা যত ধরনের যে সেলাই করা হয় যে গার্মেন্টস আইটেম, দেখবেন যে দুই প্রান্তের সুতাগুলো যেন খুলে না যায়, তো সেই ক্ষেত্রে প্রান্তে ওভারলক করা হয়। তো এই স্টিচ ক্লাস 500 এটা হচ্ছে ওভারলক স্টিচ মান বা ওভার এজ স্টিচ। আর একটা হচ্ছে স্টিচ ক্লাস 600, এটা হচ্ছে কভারিং স্টিচ। তো এই হচ্ছে আমার টোটাল যে ছয় ধরনের সেলাই, সেই ছয় ধরনের সেলাই। এবং এই স্টিচ ক্লাস 500-এর ক্ষেত্রে সূত্রটা দেখেন 3+4WS+4TS। এই ডব্লু আমরা কিন্তু টিএস জানি, কিন্তু ডব্লু ইকুয়াল কি সেটা জানি না, এটাও আমি এখানে লিখে রাখছি। ডব্লু হচ্ছে সিম উইথ, সিমের যে উইথ সেটা, আর সি হচ্ছে কনজাম্পশন, মানে সুতার কনজাম্পশন। এটাই সির ভ্যালু যদি আমরা বের করতে চাই বা সুতার কনজাম্পশন বের করতে চাই তখন আমার যে সূত্রগুলো ব্যবহার করতে হবে বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে। তো এখানে আমরা ছয়টা ক্লাস আমি জানলাম, তো এখন প্রত্যেকটার স্ট্রাকচারটা কেমন সেটা আমাদেরকে জানতে হবে। যেমন স্টিচ ক্লাস 100 এটা আসলে কেমন,
আমি এখানে দেখেন একটু দেখাচ্ছি স্টিচ ক্লাস 100 টা কেমন, এটা হচ্ছে যে এই ধরনের হবে, দেখেন আপনাদেরকে একে দেখাচ্ছি আমি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যেইভাবে করে হবে দেখেন এটা হচ্ছে চেইন স্টিচ। তো এখানে সেলাইটা আসলে কি যে এই সুতাটা যদি ধরে যদি আমি টান দিই পুরো সব সুতা খুলে আসবে, এটা হচ্ছে স্টিচ ক্লাস 100। এই যে এখানে যেটা দেখলাম চেইন স্টিচ, সেই চেইন স্টিচটা দেখতে এরকম হয় বা প্র্যাকটিক্যালি এই সেলাইটা, এটা হচ্ছে স্ট্রাকচার আর প্র্যাকটিক্যালি কাপড়ে সেলাই করার পর কীরকম দেখতে যায় সেটা আমি স্ক্রিনে একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। দেখেন এই যে দেখতে এরকম মনে হয়। এরপর আছে স্টিচ ক্লাস 200 বা হ্যান্ড স্টিচ, মানে হাতের যত ধরনের সেলাই সেটা হচ্ছে হ্যান্ড স্টিচ বা স্টিচ ক্লাস 200। এটা একদমই সিম্পল, যে কাঁথা সেলাই করার জন্য যেটা করা হয় ধরনের যে উপরে যাবে আবার এই যে নিচে যাবে আবার সেলাই হয়ে আবার উপরে উঠবে আবার নিচে যাবে, এই যে এইভাবে সিম্পল এই সেলাইটা। এই যে এইভাবে করে এটা হচ্ছে স্টিচ ক্লাস 200। আর স্টিচ ক্লাস 300 যেটা, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত স্টিচ, মানে লক স্টিচ। যত ধরনের এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের যে একটা শার্ট বা একটা প্যান্ট বা যে ধরনের আইটেম সেলাই করা হোক না কেন, তো এই লক স্টিচটাই বেশি ব্যবহার করে। এটা দেখেন এটা কেমন, এই যে এরকম হয় সেলাইটা। আমি দুইটা কালার দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। দেখেন এই যে উপরে দিলাম রেড কালার, ব্ল্যাক কালার, আর নিচে দিলাম যে রেড। দেখেন যে এখানে যেরকম হয়ে হবে যেরকম, এই যে এখানে লক হয়ে যাবে, এই কারণে এটার নাম হচ্ছে লক স্টিচ। দেখেন যে মাঝখানে যে লক হবে এখানে, এটার নাম হচ্ছে কি লক স্টিচ, এটাকে বলা হয় স্টিচ ক্লাস হচ্ছে 300। এরপরে 400 যেটা, 400টা এটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা একটু এইভাবে দেখাবো, মানে এটা হচ্ছে স্টিচ ক্লাস 400। এটা কি মাল্টি থ্রেড, এটা চেন স্টিচ বাট মাল্টি থ্রেড, মানে উপরের দিকে একটা নিডল থ্রেড থাকবে নিচে আর একটা থ্রেড থাকবে, তো সেই থ্রেডটা দেখেন কিভাবে যাবে এটা একটু খেয়াল করবেন। এই যে এখান থেকে সুতাটা যে এর ভিতর দিয়ে যাবে, যে ভিতর দিয়ে গিয়ে এইভাবে বেরোবে, বেরোয়ে আবার যে এইভাবে আসবে, এসে আবার ওই ভিতর দিয়ে এসে, দেখেন ভিতর দিয়ে ঢুকলো আবার ভিতর দিয়ে কিন্তু বেরোয়ে আবার এই যে এইখানে এসে আবার এইখানে যে ভিতর দিয়ে ঢুকবে, ভিতর দিয়ে ঢুকে এইখান দিয়ে বেরোয়ে এই যে এইটার সাথে কিন্তু বাইরে দিয়ে ঢুকবে, বাইরে দিয়ে গিয়ে ওই পাশে রাউন্ড হয়ে দেন এই যে এইভাবে বেরোবে, এখানে এসে আবার সে ভিতর দিয়ে ঢুকবে। দেখেন এই যে ভিতর দিয়ে বেরোয় যাবে, বেরোয় আবার এখানে এসে এইভাবে যাবে, দেন এই যে এইখানে আবার এই যে উপর দিয়ে গিয়ে এই যে ওই পাশ দিয়ে বেরোয়ে দেন এই যে এখানে আবার ভিতর দিয়ে বেরোবে। তো এটা হচ্ছে আপনার স্টিচ ক্লাস 400। তো 100, 200, 300, 400 এই স্টিচ ক্লাস 100, 200, 300, 400, 500, 600 প্রত্যেকটারই কিন্তু আবার সাব ক্যাটাগরি আছে, যেমন স্টিচ ক্লাস 101 বা 102, 103। তো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে যে স্টিচ ক্লাস 100-এর কী সাব ক্যাটাগরি আছে সেটাও দেখেন স্ক্রিনে আমি দেখাচ্ছি, যে স্ক্রিন স্টিচ ক্লাস 100-এর কী সাব ক্যাটাগরি আছে বা স্টিচ ক্লাস 200 যেটা সেটাও দেখেন স্ক্রিনে আমি দেখাচ্ছি যে 200-এর কী সাব ক্যাটাগরি আছে, আবার স্টিচ ক্লাস 300 সেটার সাব ক্যাটাগরিও দেখেন স্ক্রিনে আমি দেখাচ্ছি। এভাবে করে স্টিচ ক্লাস 400, 500, 600 প্রত্যেকটাই দেখেন সাব ক্যাটাগরিগুলো আমি স্ক্রিনে ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম যে সাব ক্যাটাগরি কীরকম হতে পারে। আচ্ছা এখানে আমি চারটা দেখাইছি, এরপর আছে কি স্টিচ ক্লাস 500 আর 600। এই 500 আর 600 এটা এই ওভার স্টিচ যেটা, এটা হচ্ছে এটাও একাধিক সুতা লাগবে, তো এটা একটু কমপ্লিকেটেড, এটা এভাবে একে দেখানো খুবই ডিফিকাল্ট। সো এটা আপনাদেরকে আমি স্ক্রিনে ছবির মাধ্যমে দেখাচ্ছি যে স্টিচ ক্লাস 500টা কেমন,
বা এটা কাপড়ে সেলাই করার পরে যে কাপড়ের প্রান্ত সেলাই করার পর দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, বা স্টিচ ক্লাস 600 এটা আরও কমপ্লিকেটেড, সো এটাও আমি স্ক্রিনে ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে যে চারটা এটা মোটামুটি ইজিলি ড্রয়িং করা যায়, তো এটা এইখানে তো ড্রয়িং করে আপনাদেরকে দেখালাম, বা আমি মার্কার দিয়ে দেখেনি যে এখানে আরও সুন্দর করে ড্রয়িং করছি বোল্ড করে, এটা দেখতে আরও হয়তো আপনাদের বুঝতে সহজ হবে যেভাবে স্টিচ ক্লাস 100 200 300 400। আর এখানে আমি নিজে সরাসরি আপনাদেরকে দেখালাম, একে দেখালাম কীভাবে ড্রয়িং করতে হয়। তো এরপরে যে স্টিচ ক্লাস যে 100 থেকে শুরু করে 600 পর্যন্ত, এটা আসলে কোন ধরনের স্টিচ কোথায় ব্যবহার করা সেটাও আমাদের জানা প্রয়োজন। তো এটাও আমি দেখেন এখানে লিখে রাখছি অলরেডি যে স্টিচ ক্লাস 100 যেটা 100টা কোথায় ব্যবহার করা, দেখেন এটা হচ্ছে ব্লাইন্ড স্টিচিং বা হেমিং, মানে নিচের প্রান্ত যেটা একটা পোশাকের নিচের প্রান্ত সেটা করা হয় সেলাই, বা বাটন হোলিং, বাটন অ্যাটাচিং, বা টেম্পোরারি পজিশনিং করার যদি প্রয়োজন হয় গার্মেন্টসের বিভিন্ন কম্পোনেন্টকে, সেক্ষেত্রে স্টিচ ক্লাস 100 ব্যবহার করা হয়। আর 200 যেটা, এটা তো যে গ্রামের বাসাবাড়িতে অনেক সময় কাঁথা সেলানো বা টেইলরিংয়ে যে বিভিন্ন পোশাকের যে হাতের সেলাই প্রয়োজন হয় সেটার জন্য এই স্টিচ ক্লাস 200 ব্যবহার করা হয়, বা কোট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কোটে অনেক ধরনের, মানে কোটেও অনেক হ্যান্ড স্টিচ প্রয়োজন হয়, তো এটা কোট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর স্টিচ ক্লাস 300 যেটা, সেটা দেখেন যে ডোমেস্টিক সুইংয়ে ব্যবহার করা হয়, টেইলরিংয়ে ব্যবহার করা হয়, আরএনজি সেক্টরে সুইং মেশিনে ব্যবহার করা হয়, তারপরে পকেট অ্যাটাচিং, কলার কাপ, এগুলোর ক্ষেত্রে। তো এই 300 এটা সবচেয়ে বেশি ব্যবহৃত একটা স্টিচ, এই স্টিচ ক্লাস 300। আর 400 যেটা, সেটা জয়নিং হ্যাভি ফেব্রিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা সাইড সিম অফ ট্রাউজারের প্রান্ত সেলাই করার জন্য বা হ্যাভি ফেব্রিক সেলাই করার জন্য স্টিচ ক্লাস 400 ব্যবহার করা হয়। দেন আছে স্টিচ ক্লাস 500, এটা ওভারলক হিসেবে ব্যবহার করা হয়, দুইটা প্রান্তের বাইরে সুতাগুলো যেন বাইরে চলে না যায়, প্রান্তের সুতাগুলো এখানে ওভারলক করা হয়, বা এটাকে ডেকোরেটিভ পারপাসেও এই ওভারলকটা অনেক সময় করা হয়। আর স্টিচ ক্লাস 600 যেটা, সেটা হচ্ছে আন্ডার ওয়ার ব্যাটাসিং লেস, ব্রেড, ইলাস্টিক, কভার স্টিচ, ডেকোরেটিভ স্টিচ হিসেবেও ব্যবহার করা হয়, টপ স্টিচিং হিসেবেও ব্যবহার করা। তো এই হচ্ছে আপনার স্টিচ ক্লাস যে 100 থেকে 600 এগুলার অ্যাপ্লিকেশন বা ব্যবহার। তো আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা স্টিচ সম্পর্কে, যে গার্মেন্টসের যে ধরনের স্টিচ ব্যবহার করা সেই স্টিচ সম্পর্কে আপনাদের অনেক ধারণা হয়েছে আশা করি। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।